ভোট এগিয়ে আসতে টিপরা মথার বিরুদ্ধে ক্রমেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন মথা সমর্থকরা। সম্প্রতি মোট 500 পরিবারের 1600 যোগ দিয়েছেন বিজেপিতে। 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন উত্তর গোকুলনগর এবং দক্ষিণ গোকুলনগর এডিসি ভিলেজের এই মথাকর্মী সমর্থকরা মঙ্গলবার গভীর রাতে সেই এলাকার বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মার হাত থেকে বিজেপিতে যোগ দেন। নবাগতদের মধ্যে টিপরা মথা দলের খোয়াই জেলা কমিটির সম্পাদক বাবুজিৎ দেববর্মা, সুচিত্র মোহন জমাতিয়া, বিশ্বহরি জমাতিয়া, বিশ্ববান জমাতিয়া, গোবিন্দ হরি জমাতিয়া সহ বহু নেতৃত্বরাই ছিলেন। বিজেপিতে যোগ দিয়ে বাবুজিৎ দেববর্মা বলেন, গ্রেটার টিপরাল্যান্ডের দাবি সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য। সাধারণ মানুষ ধীরে ধীরে তা বুঝতে পারছে, তাই আমরা এখন চাই ডাবল ইঞ্জিন সরকার ত্রিপুরায় জনজাতিদের উন্নয়ন করুক। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা নিয়ে আমাদের ত্রিপুরা সরকার থানচার কথা বলে আছে, কিন্তু আমরা দেখেছি এখন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড শুধু ত্রিপ্রাসাদের, কিন্তু ওখানে আমরা দেখছি 2023-এ গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাওয়ার জন্য বাঙালিরা ও ভোটে দাঁড়ানোর জন্য প্রস্তুত। কিন্তু আমাদের মনে এতেই প্রশ্ন, যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড শুধু চাওয়ারে যদি হয়ে থাকে, আজকে তিনি কেন বাঙালিরও ভোট দাঁড়ানো হয়েছে এবং বাঙালিরও 2023-এ নির্বাচনে লড়াই করছে? আমাদের মনে এটাই প্রশ্ন, যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড যদি থাকে তাহলে তিনি আজকে শুধু ত্রিপুরাসারে ক্যান্ডিডেট হতেন। তার মানে আমরা বুঝতে পারছি এখানে এটা কোনো গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কোনো ইস্যু নেই, জাস্ট মিনিস্টার হওয়া, জাস্ট এমএলএ হওয়ার কারণেই আমাদের ত্রিপুরা সরকারকে একত্রিভূত করে আমাদের ত্রিপুরা সরকারকে বিভ্রান্ত করা হচ্ছে। তার জন্য আমরা এখন বুঝতে পারছি যে আমরা যদি রাজনীতি করতেই হয় তো আমরা দিল্লি গভর্নমেন্ট, এখন বর্তমানে ত্রিপুরা গভর্নমেন্ট বিজেপির সাথে আমরা কাজ করার জন্য আমাদের এই আজকের যোগদান সভা। আপনারা কতজন যোগদান করেছেন আর কেরা কেরা যোগদান করেছেন? আমাদের এখানে 500 ফ্যামিলি, 1600 ভোটার্স, এরপরে আমাদের ত্রিপুরা মঠার সিনিয়র লিডার্স। এছাড়া এদিন এক হল সভায় বিভিন্ন দল ত্যাগ করে মোট 17 পরিবারের 48 জন ভোটার যোগ দিয়েছেন বিজেপিতে। যেভাবে অন্যান্য দল ছেড়ে ভোটাররা যোগ দিচ্ছেন বিজেপিতে, তা থেকে এইটুকু পরিষ্কার, এবারের ভোটে পাল্লা ভারী হচ্ছে বিজেপির। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।